তো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা সম্পূর্ণ অনলাইনে চেক করবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক রয়েছে কিনা। যদি লিংকটি থাকে, কোন মোবাইল নাম্বারটি লিংক রয়েছে সেটাও কিন্তু জানতে পারবেন। এবং যদি আপনাদের আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করা না থাকে তো কিভাবে আপনারা লিংক করবেন সেটাও কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব বা বলে দেব। তো বন্ধুরা, প্রথমে আপনাদের মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধার জন্য কম্পিউটার থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো বিষয়টি, তো তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে সার্চ বক্সে গিয়ে জাস্ট আপনাকে লিখতে হবে UIDAI। তো UIDAI লেখার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে দেখুন একটি ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটটি। তো সম্পূর্ণভাবে এখানে দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে ওয়েবসাইটটি, এখানে UIDAI.gov.in। তো এই ওয়েবসাইটে আপনাকে প্রথমে ভিজিট করতে হবে। এখানে দেখুন ওয়েবসাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে অনেকগুলো কিন্তু অপশন চলে এসেছে। আমি যেহেতু আপনাদের ইংরেজিতে দেখাবো তাই ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি। তো ইংলিশ সিলেক্ট করার পর সামান্য কিন্তু একটু ওয়েট করতে হবে। তারপরে বন্ধুরা দেখবেন আপনাদের সামনে এরকম কিন্তু একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখন আপনারা এই যে বন্ধুরা এখানে দেখুন মাই আধার নামে একটি অপশন রয়েছে, তো এখানে ক্লিক করবেন। চেক আধার আপডেট স্ট্যাটাস, আপডেট ডেমোগ্রাফিক্স ডেটা অ্যান্ড চেক স্ট্যাটাস, আধার আপডেট হিস্টোরি এবং আপডেট আধার অ্যাট এনরোলমেন্ট আপডেট সেন্টার। তো তার পাশেই দেখুন এখানে আরো অনেকগুলো কিন্তু অপশন রয়েছে আপনারা দেখতে পাবেন। তো সরাসরি আপনারা এই অপশনগুলো থেকে মাই আধার অপশনে গিয়ে আপনাকে কিন্তু এখান থেকে একটি অপশন বেছে নিতে হবে, যেটা হচ্ছে এখানে ভেরিফাই অ্যান্ড আধার নাম্বার, তারপরেই রয়েছে ভেরিফাই ইমেল অ্যান্ড মোবাইল নাম্বার। এই অপশনটি কিন্তু আপনাকে বেছে নিতে হবে। তো এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে দেখুন আপনারা দেখতে পাবেন ভেরিফাই মোবাইল নাম্বার এবং ভেরিফাই ইমেল অ্যাড্রেস। তো আপনারা যদি চেক করতে চান যে আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা, তাহলে এখানে দেখুন আপনাকে ভেরিফাই মোবাইল নাম্বারে ব্লু টিকটা রাখতে হবে। তারপরে এখানে ইন্টার আধার নাম্বার, আপনার আধার নাম্বারটি কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, আধার নাম্বারটি আপনারা এখানে লিখে নেবেন, খুব সহজ লিখবেন, এখানে কিন্তু কোনো রকম ভুল হলে কিন্তু চলবে না। তো আধার নাম্বারটি লেখার পর এখানে দেখুন ইন্টার মোবাইল নাম্বার। তো এখন যদি আপনাদের মনে হয় যে আপনার কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে টাইপ করতে হবে। তো যদি আপনাদের 4টি সিম থাকে কিংবা 5টি সিম থাকে কিংবা 2টি সিম থাকে, প্রত্যেকটা সিমের নাম্বার দিয়ে কিন্তু আপনারা চেক করবেন কোন নাম্বারটি অ্যাকচুয়ালি আপনার আধার কার্ডের সঙ্গে লিংক করা আছে। তো আপনারা কিন্তু এক এক করে প্রত্যেকটি সিমের নাম্বার এখানে বসিয়ে দেখে নেবেন যে আধার কার্ডের সঙ্গে আপনার কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে। তো এখানে আমি আপনাকে দেখানোর জন্য আমার মোবাইল নাম্বারটা আমি এখানে বসিয়ে নিচ্ছি। তো মোবাইল নাম্বার বসিয়ে নেওয়ার পর আপনারা বসিয়ে নেবেন, তারপরে এখানে দেখুন একটি বক্স আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বক্সে কিন্তু দেখুন একটি ক্যাপচা লেখা রয়েছে, এই ক্যাপচাটি দেখে দেখে আপনাকে ইন্টার এই ক্যাপচা জায়গায় লিখতে হবে। লেখার পর এখানে যে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি, তো সরাসরি আপনাকে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। ওকে, তো এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। তো সেন্ড ওটিপিতে ক্লিক করা এখানে দেখুন দ্য মোবাইল নাম্বার ইউ হ্যাভ ইন্টার্ড অলরেডি ভেরিফাইড উইথ আওয়ার রেকর্ড, মানে আমার এখানে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি আমি এখানে দিয়েছি সেটা কিন্তু আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে, অলরেডি ভেরিফাইড দেখুন উইথ আওয়ার রেকর্ড। তো বন্ধুরা, এইভাবে কিন্তু যদি আপনাদের মোবাইলে এরকম অপশন আসে তাহলে আপনারা জেনে নেবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে এই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে। আর যদি আপনাদের লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে কিন্তু রেড কালার শো হবে। তো পুরো বিষয়টা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন যদি আপনারা আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে এখন আপনাদের কি করতে হবে, তো এই প্রশ্নটা অনেকেরই কিন্তু রয়েছে। তো আমি আপনাদের অনুরোধ করব, যদিও এখনো পর্যন্ত অনলাইনের মাধ্যমে আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা কিন্তু যাচ্ছে না, এটা করার জন্য অবশ্যই কিন্তু আপনার যে আধারের সেন্টার রয়েছে সেই সেন্টারে কিন্তু আপনাকে যেতে হবে। তো ওখানে গিয়ে কিন্তু আপনাকে 50 টাকা চার্জ দিয়ে আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বারটা কিন্তু লিঙ্ক করতে হবে। অতএব কিন্তু আপনারা আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু করতে পারবেন না কোনো অনলাইন সেন্টার থেকে। তো অবশ্যই কিন্তু আপনার আধারের যে সেন্টার রয়েছে সেই সেন্টারেই আপনাকে যেতে হবে, কিংবা বর্তমানে এখন বিভিন্ন পোস্ট অফিসে কিন্তু এই ফেসিলিটি নেওয়া হয়েছে এবং এই পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনারা আধারের সঙ্গে মোবাইল নাম্বারও লিঙ্ক করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আপনাদের কাছে এই ছোট্ট টিপসটি অনেক হেল্পফুল হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি,
দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।